আজকের এই ভিডিওতে আলোচনা করবো বি টি এ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে আলোচনা করবো এখানে আটের দুই নম্বর প্রশ্নটি নিয়ে এখানে হচ্ছে বি জেড মাইনাস সি ওয়াই বাই বি মাইনাস সি ইকুয়াল সি এক্স মাইনাস এ জেড বাই সি মাইনাস ই হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত এখানে হচ্ছে এ ওয়াই মাইনাস এক্স বাই এ মাইনাস সমান হবে এখানে হচ্ছে বাষট্টি নম্বর প্রয়োগ বই রয়েছে নাইনটি ফাইভ পেজ পাঠ্য বই রয়েছে এটি নাইনটি ফাইভ পেস এখানে যে রয়েছে এইভাবে লেখানো হয়েছে তারপরে যেখানে অনুপাতে জেড না থাকায় জেড অপসারণের জন্য প্রথম অনুপাতে উভয় পদকে এ এবং দ্বিতীয় অনুপাতে উভয় পদকে বি দ্বারা গুণ করা হয় অর্থাৎ এখানে প্রথমে এ দিয়ে গুণ করা হবে তাহলে হচ্ছে বি দিয়ে গুণ করা হবে অর্থাৎ এখানে বলা হয়েছে এখানে অর্থাৎ এটি হচ্ছে এ দিয়ে উভয় পথকে এটা হচ্ছে এটা বলা হচ্ছে বি দিয়ে বি দিয়ে গুণ এখানে তাহলে বি দিয়ে গুণ হবে তাহলে এখানে এখানে বি দিয়ে গুণ হবে উভয় পথকে গুণ করলে এটি আসবে তার হচ্ছে সংযোজক করতে হবে এখানে উবয়টি যোগ করানো হলো যোগ করানোর পর এখানে আসবে বি জেড বি জেড এখানে প্লাস এখানে মাইনাস এখানে কেটে দিলাম তাহলে আসবে এটাই এবার এখানেও কাটা যাবে এখানে এ সি বা বিসি এখানে হচ্ছে মাইনাস বি এখানে প্লাস বি এখানে কাটা গেলো তাহলে আসলে এটি তাই এখানে কমন নিতে হবে এখানে মাইনাস এখানে কমন হলো মাইনাস সি মাইনাস সি এখানে কেটে দিলাম তাহলে আসলে এটি অর্থাৎ তাহলে এখানে প্রমাণিত হচ্ছে যে এটি প্রতিটি সমান থাকবে এখানে